हेलो गाइस, आज के आमी बनाबो सोया मलाई चाप। देखो तुम्हरा आमी केमनी करे बानाई। सोया मलाई चाप बनानोर जन्य प्रथमे लागबे आमी एकटा 10 टाका होक 15 टाका होक एकटा सोयाबिनेर पैकेट नियेछि। आमी दुटो पैकेट यूज करब। एटा आमी हेल्दी एंड टेस्टी नियेछि, मामी हेल्दी एंड टेस्टी। एटा देखछि खूब भालो इदानीं। देखो जल गरम हये गेछे, आगे सोयाबिनगुलोके हल्का एकटु भापिये नेब। ভাপতে থাকো না, আমি এতে কোনো নুন দিইনি। তারপর দেখো আমি কি করব। কারণ যখন সোয়াবিনটা সিদ্ধ হচ্ছে, আমি এরকম সাইজের 5টা পেঁয়াজ নিয়েছি। তো 4টি পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর একটা কাটছি। এটা কেটে ঝিরিঝিরি করে নিয়ে নেব। আচ্ছা, এটা নিচ্ছি। আর আদা বাটা, রসুন বাটা, তোমার হচ্ছে লঙ্কা বাটা, আর এখানে আমি 6টা কাজু ভিজিয়ে রেখেছি ওতে দেবো বলে। হ্যাঁ, আর দইও আছে। দেখবে কি কি করে করব। সোয়াবিন সিদ্ধ হয়ে গেছে। রাম, সোয়াবিনগুলোকে জল থেকে আগে তুলে নিই। গরম জল থেকে তুলে আবার একটু ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হবে। গরমটা বেরিয়ে যাবে, তারপর জল চিপিয়ে নিয়ে নেব। ততক্ষণে এদিকে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে। তেল দিয়ে দিচ্ছি, রিফাইন তেল দিলাম। তেলটা গরম হোক। তেলটা গরম হচ্ছে, ততক্ষণে আমি জলে ঠান্ডা জলে ভিজিয়েছিলাম সোয়াবিনগুলোকে। আবারও জল চিপে চিপে জল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। গরম হয়ে গেছে, পেঁয়াজগুলোকে ছেড়ে দেবো। একটু ব্রাউন করে ভেজে তুলে ভাজা হচ্ছে। এদিকে সোয়াবিনটাকে জল ঝরিয়ে তুলে রেখেছি। এটা একটু হালকা একটু মানে ভেজে নেব। ওদিকে পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে, এদিকে একটা প্রসেস করে নিই। এক কাপ টক দই একটা পাত্রে নেব। পেঁয়াজটা এরকম হবে, খুব একটা ভাজা হবে না, এরকম একটু থাকবে। আপনারা দেখতেই পাচ্ছেন। এবার পেঁয়াজটাকে আমি গ্যাসটা আস্তে দিই। পেঁয়াজটাকে মিক্সির পাত্রেই আমি একেবারে তুলে নিচ্ছি, গ্রাইন্ডারের পাত্রেই। এটা একটু ঠান্ডা হবে, তারপর পেস্ট করে নেব। তুলে নিয়েছি মিক্সিতে, এটা ঠান্ডা হোক, তারপর পেস্ট করবো। এবারে এই সোয়াবিনগুলো দিয়ে দেবো, দিয়ে হালকা একটু ফ্রাই করে নেবো। ওই পেঁয়াজের তেলেই আমি একটু ফ্রাই করে নিচ্ছি, ফ্রাইতে অ্যাড করছি না, জাস্ট একটু ফ্রাই করে নিচ্ছি। দইয়ের মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ, অল্প গরম মশলা, এটা বিরিয়ানি মশলা, আর এটা মিট মশলা, দুটো একসাথে দিচ্ছি, আর এটা কাশ্মীর লাল মরিচ। সব একসাথে মিক্স করে দিলাম। আর এতে 1 চামচ চিনি বেশি দিচ্ছি আমি, 1 চামচ মতো বেশি হলো গুঁড়ো চিনি। আর এতে নুন, 1 চামচ নুন, আর অল্প অল্পই আগে দেবেন, তারপরে এই সব কিছুকে আমি একটা মিক্স করে নিচ্ছি, পেস্ট বানিয়ে নিচ্ছি। টেরামেন্টা পেস্ট বানাবে। পেস্ট বানানোর পর এতে অল্প জল অ্যাড করবে, এটা ঠিক ঘোলের মতো হয়ে যাবে। এটা হচ্ছে এতে একটু নুনটা কমই দেওয়া হয়েছে, যেহেতু সোয়াবিন আমি নুন দিইনি, আর একটু নুন দিলাম, এতে অ্যাড করলাম অল্প। আপনারা একটু দেখে করবেন। হালকা হালকা করে ভাজা হয়ে গেছে, একটু বেশি ভাজবো না। এবার এই গরম সোয়াবিনটাই ডাইরেক্ট একদম এর মধ্যে মিশিয়ে দেবো।
একবার একটা চামচ দিয়ে এটাকে সরিষার সাথে একবারে মশলাটা ভালো করে মেখে আধা ঘন্টার মতো রেখে দিতে হবে। আধা ঘন্টা পরে এটাকে আবার করা যাবে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো একটা সাইডে। যে পেঁয়াজটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আমি এটাকে একটু পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা নেড়ে নিতে হবে। এক পেঁয়াজ নেড়ে নিয়েছি, যেহেতু আগেটা ভেজে নিয়েছিলাম ওর জন্য পেঁয়াজটা নেড়ে নিয়েছি। এতে এক চামচ লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন দিয়ে আবারও কষবো। ছেড়ে দিয়েছে এবার পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা থেকে এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই ভেজানো এটা সোয়াবিনটা যে ভিজিয়ে রেখেছিলাম ম্যারিনেট করে রেখেছিলাম এটা দিয়ে দেবো। সোয়াবিনটা ম্যারিনেট করে রাখার মধ্যে সোয়াবিনের ভেতরে সমস্ত রকম মশলা ঢুকে যাবে, খেতে খুব সুন্দর লাগবে। কাজু ভিজিয়ে রেখেছিলাম একটু বেটে নেবো। উঠতে থাকলে এটা থেকে আপনাকে তেল ছাড়বে, যেহেতু লবণ ভেজেছি পেঁয়াজ ভেজেছি সবটাই তেল এতে রয়েছে। কাজু বাটা হয়ে গেছে, কাজু বাটাটা আমি মিশিয়ে দেবো। কম হয়েছিল আমি আবার নুন দিলাম। আপনারা ফ্রাইড রাইস, পোলাও, ভাত বা রুটি, পরোটা, নান সব কিছুর সাথে খেতে পারবেন। তো গাইস রেডি সোয়া মালাইচা, আপনারাও বানাবেন বাড়িতে, খেয়ে বলবেন কেমন হয়েছে। ভালো লাগলে আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।